ওয়েলকাম ভিউয়ার্স, এলআইসি একটা নতুন পলিসি লঞ্চ করেছে, জীবনধারা টু, প্ল্যান নাম্বার 872। খুবই ইন্টারেস্টিং এবং ভালো এটা প্ল্যান। এটা একটা ডেফার্ড অ্যানুইটি প্ল্যান। তো এই প্ল্যান সম্বন্ধে আজকে আপনাদের কিছু, এই প্ল্যানের কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে রাখবো, আশা করি ভালো লাগবে এবং বুঝতে পারবেন। প্রথমেই বলি যে এই প্ল্যানটা একটা ডেফার্ড অ্যানুইটি প্ল্যান, অর্থাৎ এলআইসির বর্তমানে যে অ্যানুইটি প্ল্যান, যে পেনশন প্ল্যানগুলো রয়েছে সেগুলো, যে ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান একটা আছে সেটা হচ্ছে জীবন অক্ষয়, এবং একটা ডেফার্ড অ্যানুইটি প্ল্যান আছে সেটা হচ্ছে জীবন শান্তি। কিন্তু দুটোই হচ্ছে সিঙ্গেল প্রিমিয়াম, অর্থাৎ পুরো টাকাটা আপনাকে একবারেই দিতে হবে। আর এই যে প্ল্যানটা জীবনধারা টু, এটার হচ্ছে ডেফার্ড অ্যানুইটি প্ল্যান। জীবন শান্তি যেরকম ডেফার্ড অ্যানুইটি প্ল্যান, এটাও ডেফার্ড অ্যানুইটি প্ল্যান, কিন্তু এটা সিঙ্গেল প্রিমিয়ামও দিতে পারেন, আবার রেগুলার প্রিমিয়ামও দিতে পারেন। অর্থাৎ আপনি একবারে পুরো প্রিমিয়াম না দিয়ে আপনি মাসে মাসে কোয়ার্টারলি কোয়ার্টারলিও প্রিমিয়াম দিয়ে যেতে পারেন। এইটা হচ্ছে এই প্ল্যানের একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং এটাতে সিঙ্গেল প্রিমিয়ামও দেওয়া যায়, সেটাও করতে পারেন, আবার রেগুলার প্রিমিয়ামও দেওয়া যায়, আর ডেফারমেন্টও করা যায়। অর্থাৎ আপনি বললেন 5 বছর পর থেকে আমার ইয়ে শুরু হবে, পেনশন শুরু হবে, কি 10 বছর পর থেকে পেনশন শুরু হবে, সেটাও করা যায়। এই প্ল্যানটা সিঙ্গেল লাইফেও করা যায়, জয়েন্ট লাইফেও করা যায়। অর্থাৎ আপনার একার নামে ওই প্ল্যান করতে পারেন, অথবা আপনার সাথে আপনার ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা, শ্বশুর শাশুড়ি, তাদের সাথে নিয়েও জয়েন্ট লাইফেও করতে পারেন। জয়েন্ট লাইফে করা মানে কি, একজনের অবর্তমানে আরেকজন পেনশন পাবে, এটাই হচ্ছে জয়েন্ট লাইফ, এটাও করতে পারেন। এই প্ল্যানের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে 75 ইয়ার্স হয়ে গেলে তারপরে চাইলে আপনারা প্রিমিয়াম যা দিয়েছেন সেটা নিয়ে নিতে পারেন, ব্যাক করে নিতে পারেন। এইটা কিন্তু অন্য আগের যে পলিসিগুলো রয়েছে জীবন শান্তি বা জীবন অক্ষয়, সেখানে এই সুবিধাটা নেই। সেখানে হচ্ছে যে একমাত্র ডেথ হয়ে গেলে তখনই নমিনি যে পারচেজ প্রাইসটা ফেরত পাবে, কিন্তু এক্ষেত্রে আপনার জীবিত অবস্থায় আপনার 75 বছর হয়ে গেলে এরকম অপশান রয়েছে যে চাইলে আপনার যে আসল টাকা, যে প্রিমিয়াম বা যে পারচেজ প্রাইস, সেটাও ব্যাক করে নিতে পারবে। এটা একটা নতুন ফিচার্স। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে যে ডেফারমেন্ট পিরিয়ড, অর্থাৎ কিনা আপনি টাকা দেওয়ার মানে পরে যখন আপনার পেনশন শুরু হবে সেই যে আপনার ডেফারমেন্ট পিরিয়ড, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, যতদিন পরে আপনি পেনশন শুরু করতে চান, 5 বছর পরে কি 10 বছর পরে, সেই ডেফারমেন্ট পিরিয়ডের মধ্যে আবার টপ আপও করা যাবে। মিনিমাম টপ আপ অ্যামাউন্ট হতে হবে 50,000 টাকা। আপনি করেছিলেন ধরুন 2 লক্ষ টাকার, এখন আপনি চাইলে আরও 50,000 টাকা সেই ডেফারমেন্ট পিরিয়ডে টপ আপও করতে পারবে। এটাও একটা খুব সুন্দর বৈশিষ্ট্য, যেটা অবশ্যই পলিসি হোল্ডারদের কাজে লাগবে। ডেফারমেন্ট পিরিয়ড নিয়ে বলি, ডেফারমেন্ট পিরিয়ড হচ্ছে সিঙ্গেল প্রিমিয়াম পলিসিতে 1 বছর থেকে 15 বছর, অর্থাৎ পলিসি করার পরে 1 বছর পর থেকে পেনশন শুরু করা যাবে, আবার ম্যাক্সিমাম 15 বছর পর থেকেও পেনশন শুরু করা যাবে, এবং 1 বছর থেকে 15 বছরের মধ্যে যে কোনো বছর থেকে পেনশন শুরু করা যাবে। এটা হচ্ছে সিঙ্গেল প্রিমিয়াম পলিসির ক্ষেত্রে। আর রেগুলার প্রিমিয়াম, অর্থাৎ যে প্রিমিয়ামটা মাসে মাসে দিচ্ছেন বা বছর বছর দিচ্ছেন যে পলিসিতে, সেই রেগুলার প্রিমিয়াম পলিসির ক্ষেত্রে ডেফারমেন্ট পিরিয়ড মিনিমাম হচ্ছে 5 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 15 বছর। অর্থাৎ 5 বছরের আগে পেনশন শুরু করা যাবে না, 5 বছর পর থেকে পেনশন শুরু করা যাবে, 6 বছর পর থেকে করা যাবে, এইভাবে ম্যাক্সিমাম 15 বছর পর্যন্ত সময় আছে, তার মধ্যে আপনি পেনশন শুরু করতে পারবেন। এটা একটা বৈশিষ্ট্য গেল। এই পলিসিতে অংশগ্রহণ করার ক্ষেত্রে মিনিমাম বয়স হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 80 বছর। এলআইসির অন্য যে প্ল্যান শান্তি এবং অক্ষয়, সেখানে কিন্তু মিনিমাম বয়স সীমাটা একটু বেশি, 30 বছর, এখানে 20 বছর রয়েছে। 20 বছর হলেই এই পলিসিতে অংশগ্রহণ করা যাবে। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা অর্থাৎ এখন এই বিস্তৃত রেঞ্জ দেওয়া হয়েছে একটা বয়সের, তার কারণ পেনশন পলিসি এখন সকলের প্রয়োজনীয়। এখন মানুষের লংজিভিটি অনেক বেড়ে যাচ্ছে, মানুষের আয়ু বেড়ে গেছে, যার ফলে এখন সকলেই পেনশন প্ল্যানের প্রতি একটা আকর্ষণ অনুভব করছেন ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য, এবং সেই জন্য এখন কম বয়স থেকেই মানুষ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করছে যাতে অসুবিধা না হয়, সেই জন্য বয়সসীমা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, এবং অনেক বেশি বয়সটাও রাখা হয়েছে যাতে কেউ যদি বেশি বয়সে গিয়েও এই প্ল্যানে অংশগ্রহণ করতে চায় ভবিষ্যতের জন্য, সেটাও করা সম্ভবপর হয়।
হবে, এবং এইটা হচ্ছে একটা গ্যারেন্টেড নন পার্টিসিপেটিং প্ল্যান। অর্থাৎ কিনা এখানে কোনো যাই রিটার্ন আসবে সেটা কিন্তু গ্যারেন্টেড রিটার্ন, এটা কোনো রিটার্নের হেরফের ঘটবে না। এই রিটার্ন হচ্ছে অবশ্যই গ্যারেন্টেড এবং নন পার্টিসিপেটিং গ্যারেন্টেড প্ল্যান। গ্যারেন্টেড প্ল্যানে রিটার্ন একদম নিশ্চিত, যত পার্সেন্টেজ রিটার্ন আসবে সেই রিটার্ন একেবারে নিশ্চিত রিটার্ন, সেই রিটার্নের কোনো রকম হেরফের হবে না। অর্থাৎ এটাই একটা মস্ত বড় প্লাস পয়েন্ট। অর্থাৎ লং টার্মের ক্ষেত্রে যেমন ব্যাংকের ইন্টারেস্ট রেট কমেই যেতে পারে 5 বছর পর 6 বছর পর, কিন্তু এখানে যা অ্যাজিওরেন্স থাকবে রিটার্নের সেই রিটার্ন আপনি সারা জীবন ধরে পাবেন। মিনিমাম ভেস্টিং এজ, অর্থাৎ ভেস্টিং এজ মানে যেই সময়ে আপনার ভেস্টিং হবে, অর্থাৎ আপনার আসলটা পেনশনে কনভার্ট হবে, সেই মিনিমাম ভেস্টিং এজ হচ্ছে 35 বছর। অর্থাৎ 35 বছর থেকে আপনার পেনশন পাওয়া শুরু হবে। অর্থাৎ বোঝার জন্য বলি, যেরকম আপনি যদি কেউ যদি 20 বছর বয়সে করে থাকে তাহলে তার মিনিমাম ডেফারমেন্ট পিরিয়ড, তার ডেফারমেন্ট পিরিয়ড হতে হবে 15 বছর, তবেই 35 বছরে গিয়ে পেনশনটা শুরু হবে। 20 বছর বয়সে যদি কেউ এই প্ল্যানে অংশগ্রহণ করে বলে 10 বছরের ডেফারমেন্ট যে 30 বছর থেকে শুরু হবে পেনশন, সেটা কিন্তু হবে না। 25 বছরে কেউ অংশগ্রহণ করেছে সে 10 বছর ডেফারমেন্ট নিতে পারে, 35 বছরের পর থেকে তার পেনশন শুরু হবে। অর্থাৎ মিনিমাম 35 বছর বয়স হলে তবেই সে পেনশন পাওয়া শুরু করবে। প্রিমিয়ামের মোড, সিঙ্গেল প্রিমিয়ামে তো একবারই প্রিমিয়াম দিতে হবে, রেগুলার প্রিমিয়ামে মান্থলি দেওয়া যায়, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি দেওয়া যায়। পেনশনের মোড, মান্থলি পেনশন পেতে পারেন, কোয়ার্টারলি নিতে পারেন, হাফ ইয়ারলি নিতে পারেন, অ্যানুয়ালি নিতে পারেন, যা ইচ্ছে সেই অনুযায়ী পেনশন সেই মোডে পেনশন নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান যদি কেউ অংশগ্রহণ করে জীবনধারা, সেক্ষেত্রে মিনিমাম হচ্ছে পারচেস প্রাইস 1 লক্ষ টাকা, আর রেগুলার প্রিমিয়ামে মিনিমাম ইয়ারলি প্রিমিয়াম দিতে হবে 11,000 টাকা। ম্যাক্সিমামের যত ইচ্ছা করতে পারেন, মিনিমাম বছরে 11,000 টাকা যদি আপনি বছরে বছরে দিতে চান, আর যদি আপনি একবারে দিতে চান সেক্ষেত্রে মিনিমাম 1 লক্ষ টাকা, ওপরে কোনো সীমা নেই। এলআইসির পূর্বতন প্ল্যানে ছিল জয়েন্ট লাইফ পলিসির ক্ষেত্রে প্রাইমারি অ্যানুইট্যান্টের ডেথ হয়ে গেলে সেকেন্ডারি অ্যানুইট্যান্ট পেনশন পাওয়া শুরু করত, সেকেন্ডারি অ্যানুইট্যান্টের ডেথ হয়ে গেলে নমিনি ক্যাপিটালটা ফেরত পেত। এক্ষেত্রে একটা অ্যাডিশনাল ফিচার আছে, অ্যাডিশনাল অপশান আছে, প্রাইমারি অ্যানুইট্যান্টের ডেথ হয়ে গেলে সেকেন্ডারি অ্যানুইট্যান্ট পেনশনও নিতে পারে, অথবা চাইলে ক্যাপিটাল ব্যাকও করে নিতে পারে। অর্থাৎ এই প্ল্যানে আরও অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দেওয়া রয়েছে, অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে, মানে অনেক বেশি কাস্টমাইজ প্ল্যান। যিনি প্ল্যান পারচেস করবেন তিনি তার মতন করে অনেকটা করে নিতে পারবেন, অনেক বেশি কাস্টমাইজেশন আছে এই প্ল্যানের মধ্যে, অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে কাস্টমারের সুবিধার জন্য। সকলেরই মনে একটা প্রশ্ন থাকে স্যারেন্ডার সম্বন্ধে, অর্থাৎ কোনো একটা পয়সা আমি ইনভেস্ট করেছি কোনো কিছু অবজেক্টকে সামনে রেখে, কিন্তু যদি এমার্জেন্সি আমার টাকার দরকার পড়ে কী হবে, এমার্জেন্সি টাকার দরকার পড়ে সেক্ষেত্রে এই প্ল্যান স্যারেন্ডার অপশান রয়েছে, 2 বছর পর স্যারেন্ডার করে দেওয়া যাবে। স্যারেন্ডারের বিকল্প হচ্ছে লোন, কেউ যদি স্যারেন্ডার করলে তো যে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট স্যারেন্ডার করলে কিছু না কিছু লসই হয়। স্যারেন্ডারের বিকল্প হচ্ছে লোন, যদি প্রয়োজন মনে করেন আপৎকালীন এমার্জেন্সি টাকার দরকার তখন পলিসির এগেনস্টে লোনও নেওয়া যাবে। স্যারেন্ডারের থেকে লোন নেওয়াটা অনেক ভালো অপশান, লোন শোধ করে দেওয়া যাবে, পলিসি কন্টিনিউ থাকা যাবে, সমস্ত বেনিফিট কন্টিনিউ থাকবে। আরেকটা খুব সুবিধা দিয়েছে, এক্সিস্টিং পলিসি হোল্ডার যারা তাদের জন্য অ্যানুইটি রেট একটু বেশি হবে। এলআইসির যারা এক্সিস্টিং পলিসি হোল্ডার তারা যদি এই প্ল্যানে পার্টিসিপেট করে তাদের জন্য রিটার্নটা একটু বেশি হবে, একটু হায়ার রিটার্ন থাকবে এক্সিস্টিং পলিসি হোল্ডারদের জন্য। ওভারঅল যা যা ফিচার্স আপনাদের সামনে বললাম প্রত্যেকটা ফিচার্সই অনেক বেটার এলআইসির যে এক্সিস্টিং প্ল্যান রয়েছে জীবনসাথী বা জীবন অক্ষয়, সেই দুটো প্ল্যান নিঃসন্দেহে খুবই ভালো এবং খুবই ভালো রিটার্ন দিচ্ছে লং টার্মের রেসপেক্টে, এবং সেই দুটো প্ল্যানকে সামনে রেখেই এই প্ল্যানটা করা হয়েছে। এখানে আরও বেশি ফ্লেক্সিবিলিটি দেওয়া রয়েছে, আরও বেশি কাস্টমাইজেশান রয়েছে,
কাস্টমারের অ্যাঙ্গেল থেকে। অতএব এই প্ল্যানটা সম্বন্ধে নিশ্চিতভাবেই আপনারা বিবেচনা করতে পারেন, আরও ডিটেলস জেনে নিতে পারেন এলআইসির ওয়েবসাইট থেকে প্ল্যান সম্বন্ধে, এবং আপনারা এই প্ল্যানে অংশগ্রহণ করতে পারেন লং টার্মের পক্ষে। এবং এই ডেফার্ড এই অ্যানুইটি প্ল্যান গ্যারেন্টেড, এটা আশা করি সকলের জন্যই ভালো হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।